তুরস্কে গুলনের অনুসারী 9,000 পুলিশ বরখাস্ত। বিবিসি। তুরস্কে গুলনের অনুসারী 9,000 পুলিশ বরখাস্ত। তুরস্কে 9,000-এরও বেশি পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নির্বাসিত ইসলামপন্থী নেতা ফেতুল্লাহ গুলনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়। তুর্কি সরকার দাবি, গত বছরের জুলাইয়ে ব্যর্থ সামরিক অভ্যুত্থান চেষ্টার পেছনে গুলনের ও তার অনুসারীরা জড়িত। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু বলেন, আমাদের পুলিশ বাহিনীতে গুলনের একটি অনুপ্রবেশকারী নেটওয়ার্ক রয়েছে, তাদের সিক্রেট ইমাম নামে ডাকা হয়ে থাকে। সেই নেটওয়ার্কের বিরুদ্ধে রাতভর অভিযান চালানো হয়েছে। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এর আগে বুধবার রাতভর অভিযানে আটক হয়েছে 1,000-এর বেশি মানুষ। তুরস্কের 81টি প্রদেশে একযোগে এই অভিযান চলে। গত কয়েক মাসের মধ্যে এটি ছিল সবচেয়ে বড় অভিযান। সম্প্রতি দেশব্যাপী 3,224 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তুরস্ক প্রশাসন। তাদের মধ্যে থেকেই এই 1,000 ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো। গত বছরের 15 জুলাইয়ের অভ্যুত্থান চেষ্টাটি ছিল তুরস্কের ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত অভ্যুত্থান চেষ্টা। ট্যাঙ্ক নিয়ে ইস্তাম্বুলের রাস্তায় নেমে এসেছিল দেশটির সেনাবাহিনীর এক অংশ। এ সময় তারা বোমা নিক্ষেপ করতে থাকে। বিমান হামলা চালায় বিমান বাহিনীর অভ্যুত্থান সমর্থনকারী অংশ। অভ্যুত্থান ঠেকাতে গিয়ে নিহত হন 241 তুর্কি নাগরিক এবং আহত হন 2,194 জন। অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হওয়ার পর ব্যাপক দমন অভিযানে নামে তুর্কি সরকার। শুদ্ধ অভিযানের অংশ হিসেবে গ্রেপ্তার হয়েছে 40,000-এর বেশি মানুষ। নিজ নিজ পদ থেকে বরখাস্ত করা হয়েছে 1,20,000-এর বেশি মানুষকে। তাদের মধ্যে শিক্ষক, সেনা কর্মকর্তা, পুলিশ, সেনা সদস্য, সরকারি কর্মকর্তা, সংবাদকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। এই অভ্যুত্থানের চেষ্টার পেছনে ফতুল্লাহ গুলেন জড়িত বলে অভিযোগ তুর্কি সরকারের। তবে তুরস্কের এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন গুলেন। তুরস্ক একাধিকবার যুক্তরাষ্ট্রের কাছে গুলেনকে ফেরত চাইলেও তা প্রত্যাখ্যান করেছে মার্কিন প্রশাসন। এই ইস্যুতে দুই দেশের সম্পর্কেরও অবনতি হয়েছে। আমার চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।